11 বছর আগে কন্যাশ্রী প্রকল্প তিনি তৈরি করেছিলেন, যে প্রকল্প শুধু আজকে এই নদিয়া নয়, এই বাংলায় নয়, বিশ্বের দরবার থেকে তিনি পুরস্কার দিয়ে এসছেন সেই কন্যাশ্রী প্রকল্প ইউনাইটেড নেশন থেকে। আমরা গর্বিত বাঙালি, এখানে আমার কন্যাশ্রী মেয়েরা এসছেন, মন্ত্রী উপবিষ্ট আছেন, সম্মানীয় জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, বিধায়ক আছেন, পৌরসভার সম্মানীয় পৌরপিতা পৌরমাতা আছেন, আমাদের এসডিও ম্যাডাম আছেন, সহকারী সভাধিপতি আছেন, কর্মাধ্যক্ষরা আছেন, সর্বোপরি আপনারা, যাদের জন্যে আজকে আমাদের এই অনুষ্ঠান আমরা সকলেই এখানে উদযাপন করেছি। কিছুক্ষণ আগে বিভিন্ন জনকে এখানে উৎসাহিত করা হলো কন্যাশ্রী মেয়েদের, কৃতি খেলোয়াড়দের, এই নদিয়া জেলার যারা কৃতি সন্তান, যারা নদিয়ার জেলার নামকে আজকে বাংলার বাইরে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। আমি সেই সব কন্যাশ্রী মেয়েদের উদ্দেশ্যে শুধু আজকের দিনে দাঁড়িয়ে একটা কথা বলতে চাই, যে স্বপ্নটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছিলেন, যে স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য তিনি কন্যাশ্রী প্রকল্প করেছিলেন, এই কন্যাশ্রী প্রকল্পের তাৎপর্য এবং গুরুত্ব কি আজকের দিনে দাঁড়িয়ে সেই মেয়েরা আজকে কিন্তু উপলব্ধি করতে পেরেছেন। আমরা দেখেছি আজকে আমাদের সমাজে নারী শিক্ষার অগ্রগতির জন্য আজকে বিদ্যাসাগর তিনি আজকে যেভাবে লড়াই করেছিলেন, আজকে রাজা রামমোহন রায় বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে বিভিন্ন মানুষ আজকে সমাজে শুধু নারীদের শিক্ষার অগ্রগতির জন্য, নারীদেরকে সম্মানিত করার জন্য, নারীদেরকে অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য যুগ যুগ ধরে এই লড়াই কিন্তু পৃথিবীতে চলছে। আজকে আমরা দেখেছি আমাদের সমাজে এবং বাস্তবে এটা আমরা উপলব্ধি করতে পারছি, আজকে কিন্তু প্রত্যেকটা মেয়েরা আজকে শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ নয়, তারা কিন্তু স্কুলে আজকে যাওয়া শুরু করেছে, স্কুলের গণ্ডি পেরিয়ে তারা কিন্তু আজকে বিভিন্ন জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, এটাই আমাদের গর্বের বিষয়। শুধু তাই না, এখনো আমাদের সমাজে আমরা দেখছি আমরা অনেক পিছিয়ে আছি অনেক জায়গায়, এখনো আমাদের সমাজে বাল্য বিবাহ হচ্ছে, কিন্তু এই কন্যাশ্রী প্রকল্প হওয়ার পরে মেয়েদের মধ্যে সেই পড়াশুনো সেই আগ্রহটা অনেকটা বেড়েছে। শুধু তাই না, আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজে আমরা মাঝে মাঝে দেখতে পাই যে আজকে তাদের যখন 18 বছরের আগে বিয়ে দেওয়া হচ্ছে, সেই সব কন্যাশ্রী মেয়েরা কিন্তু আজকে রুখে দাঁড়াচ্ছে, তারা বিবাহ করতে চায় না 18 বছরের আগে, আজকে সেটাই আমাদের পাওনা, আমাদের বড় প্রাপ্তি। তাই আসুন আজকে এই কন্যাশ্রী দিবস শুধু এই ঘরের মধ্যে সীমাবদ্ধ না রেখে আজকে আগামী প্রজন্ম কন্যাশ্রী মেয়েদের তাদেরকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে, তাদের পরিবারের বাবা মাকে বোঝাতে হবে, সমাজের মানুষকে বোঝাতে হবে। শুধু তাই নয়, আজকে যে এই কন্যাশ্রী প্রকল্প কিভাবে আজকে সমাজের বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, বাল্য বিবাহ রোধ করার ক্ষেত্রে, মেয়েদের আজকে উচ্চশিক্ষা অর্জনের ক্ষেত্রে যে দৃষ্টান্ত রেখেছে সেটা কিন্তু সমাজের বুকে ছড়িয়ে দিতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, তবেই আমরা কন্যাশ্রী দিবসের এই সার্থকতা আমরা রক্ষা করতে পারবো। আসুন এই কন্যাশ্রী দিবসের এই সার্থকতা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী আরো ত্বরান্বিত হোক, আরো ছড়িয়ে যাক, আরো মেয়েরা এগিয়ে যাক তাদের অধিকার রক্ষার জন্য। আমরা আজকে দেখছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে শুরু করে আজকে মেয়েদের তিনি যেভাবে অগ্রাধিকার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, একটা প্ল্যাটফর্ম দিয়েছেন, আমরা একজন মহিলা হিসাবে গর্ববোধ করি। আজকে এখানে অনেক স্কুলের আজকে শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মন্ডলী আছেন, তাদের কাছে আমরা অনুরোধ রাখবো, আপনারা আপনাদের যখন স্কুলে ক্লাস চলে তখন আপনারাও সেই বার্তাটা মানুষের কাছে, গার্জিয়ানদের কাছে, ছাত্রদের কাছে আপনাদের তরফ থেকেও পৌঁছে দেবেন। এটুকু বলে সকলের প্রতি আমি আবার একবার শ্রদ্ধা কৃতজ্ঞতা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার সকলকে।